করো, আল্লাহ আকবার। না না তুমি একটু ধৈর্য ধারণ করো, পাগলামি করো না। ইমাম হোসেন কই, না 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 ভাই আমি বরদাস্তি করতে পারি না, এ লোকটা আপনাকে আঘাত করেছে, আবার আপনার সামনে দাঁড়িয়ে আছে, আমি কেমনে সহ্য করে থাকবো। আমার নবী ডাকবে কই, না না ভাই দেখছুনি কত সুন্দর করে লোকটা, যদিও অন্যায় করেছে যদিও অপরাধ করেছে, আবার আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য, আমার কাছে ক্ষমা চাওয়ার জন্য হাজির হয়ে গেছে। আমি রসুল কি কোনোদিন ক্ষমা না কইরা থাকতে পারি? আমাদের নবীটা কেমন নবী? ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কই, না না ভাই আমি কি ক্ষমা না কইরা পারি? আমার নবীজির চক্ষু মুবারকের পানি গড় গড় করে ছেড়ে যখন কাঁদতে আরম্ভ করেছে, হযরত ইমাম হোসেন ডাকতে বলতেছে, নানা গো হবো, নানা ভাই আপনার কথার উপরে বেয়াদবি করবো, সে ক্ষমতা সে সাহস আমাদের কাছে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলেন যেটা বলবেন সেটাই আমি হুসেইন মেনে নেব। আমার নবী কই, হুসেইন তুমি একটু ধৈর্য ধারণ করো, দেখো খেলাটা কি করতে যাচ্ছে। আল্লাহ আকবার। এমন সময় উদি আমার নবীদের কদম মুবারকে পরে চিৎকার মারছে, নবী গো আমি ভুল করেছি বুঝতে পারি নাই, মেহরবানি করে আপনি আমার ক্ষমা করিয়া দেন। এমন করে পাগল পাড়া হয়ে যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, আমার নবী ডাক দিয়ে বলতেছি, হুদিরে উঠাও তোমার মাথা উঠাও, তুমি বলো এখন আমার সঙ্গে ভালোভাবে কথা বলতে পারো। ইহুদি কই, হুজুর বুঝতে পারি না, ক্ষমা করিয়া দেন। কি করে দেন? আপনি মেহরবানি করে ক্ষমা করিয়া দেন। আমার নবী ডাক দিয়া কই, নানা ভাই রে লোকটা অন্যায় করে আমার কাছে ক্ষমা চায়, আমি কি ক্ষমা না কইরা পারি? নানা ভাই আমি তারে ক্ষমা করে দিলাম। ইহুদি যখন নিজের কানে শুনেছে আমার নবীর জবান মুবারকে বলেছে ক্ষমা করে দিলাম, ইহুদির প্রেমের জ্বালা আরো বাড়ছে, প্রেমের জ্বালা আরো বাড়ছে। কারণ ইতিপূর্বে নবীর প্রতি যতটুকু প্রেম ভালোবাসা ছিল, যখন আমার নবী বলেছে আমি ক্ষমা করে দিলাম, তারপরে তার ভিতরে ভালোবাসা আরো বেশি পয়দা হয়ে গেছে, চোখের পানিগুলি ছেড়ে কাঁদতেছে, আর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ইতিপূর্বে আপনার বহু নাম শুনেছি, সরাসরি জীবনে কোনোদিন দেখি নাই, আমি বুঝতে পারি নাই অন্যায় করেছি, তারপরে আপনার কাছে ক্ষমা চাইতে না চাইতে আপনি আমার ক্ষমা করে দিলেন। আপনি কেমন নবী গো, আপনি কেমন নবী বুঝতে পারি নাই। এমন সময় আমার নবী ডাক দেয়া কয়, ইহুদিরা তুমি জানো না আমার ব্যাপারে তো আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করেছেন, ওয়ামা আরসালনা আমার আল্লাহ তো রহমাতাল্লিল আলামিন, আলম এক বচন, আলামিন বহু বচন। আল্লাহ কয় আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর হুদার হুদায়তির ভিতরে যতটুকু জায়গার জন্য আমি রব, ততটুকুর জন্য আমার বন্ধুকে বানাইলাম আমি রহমত। আওয়াজ করে বলেন না মারহাবা, সে রহমত পাই আমরা খুশি না বেজার। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক যারা আল্লাহর কোরআন অনুযায়ী আমল করে বলে কেমনে, وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا وَغَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ قُلْ هَيْ رُسُلَ فِي بَلِدٍ بِفَضْلِ اللَّهِ আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো তারা ফজল পায়, এই ফজলের তাফসিরে দেখলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার বিখ্যাত কিতাব তাফসিরে জালালান শরীফের মধ্যে উল্লেখ করেছেন, বি ফাদলিল্লাহ, এই ফজল দ্বারা আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে। মারহাবা কই না, ওয়া বি রাহমাতিহি, এ রহমত দ্বারা বোঝানো হয়েছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ কয় বন্ধুকে আপনি জানিয়ে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, তারা যদি কোনো রহমত পায়, পাইয়া যেন তারা খুশি হয়। ফালিয়াফরাহু, সুবহানাল্লাহ, কই না
তারা যেন খুশি হয়, আনন্দিত হয়, খুশি হয়ে আনন্দিত হয়ে যেন আমার শুকরিয়া আদায় করে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আমার নবীর আগমনে ঈদে মিলাদুন নবী পালন করে, ঈদে মিলাদুন নবী হে দেবারাম মাসরুর হে, ঈদে মিলাদুন নবী হে দেবারাম মাসরুর হে, ঈদে মিলাদুন নবী হে দিলবারাম মাসরুর হে, জাররা জাররা সব জাহাকা। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হইতাছে বাবা? কষ্ট হইতাছে? জাররা জাররা সব জাহাকা, নূর সে মোর হে, ঈদে মিলাদুন নবী হে দিলবারা মাসরুর হে, ঈদে মিলাদুন নবী হে দিলবারা মাসরুর হে, ঈদে মিলাদুন নবী হে দিলবারা মাসরুর হে, জাররা জাররা সব জাহাকা, জাররা জাররা সব জাহাকা, নূর সে মোর হে, ঈদে মিলাদুন নবী হে দিলবারা মাসরুর হে, ঈদে মিলাদুন নবী হে দিলবারা মাসরুর হে। জবান খুলে পড়ি না, ইয়া রাসূলুল্লাহ মুসলমান ভাই, ও আমার তরিকত পন্থী ভাই, বাবা দিনা মমিন মুসলমান ভাইরা, হাজার হাজার পর্দার অন্তরালে মা বোন যারা শুনতেছেন গো, মেহরবানি করে একটু ধৈর্য ধারণ করে শুনিয়া লন। সরকারে তু জাহান নবী মুস্তফা ফরমান, ইহুদির আমি তোমার ক্ষমা করে দিলাম, এখন বলো তুমি আমার কাছে মুসলমান হইবানি? আমার নবী কই, ইহুদিরে তুমি আমার কাছে ইমানি তালকিন বরবা কিনা কও, তুমি মুসলমান হইবা কিনা কও, তুমি আমার কাছে মুসলমান হইবা কিনা কও। ইহুদি ডাক দেয়া বলতেছে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো একটা সেকেন্ড বিলম্ব আমি সহ্য করতে পারি না, আপনি মেহরবানি করে বলেন আমার কি করতে হবে। আমার নবী ডাক দেয়া কই, ইহুদিরে দেরি কইল না, আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার সুরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমার রসুলকে পাইতে মনে চাইনি, চাইতো যদি উত্তর দিলে মনে সবাই, আমার রসুলকে পাইতে মনে চাইনি, রসুলকে দেখতে মনে চাইনি, মায়ার নবী একটু মনটা নরম করে বলেন, মায়ার নবী নূরের নবী, আমার দয়ার নবী নূরের নবী গো, কোথায় রইলেন লোকায়া দেখা দেন গো, মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো, মায়ার নবী একবার, মায়ার নবী গো আপনার কথা মনে হইলে গো, আমার বুক বেসে যায় নয়ন জ্বলে, আমার বুক বেসে যায় নয়ন জ্বলে, কারে দেখায়
फोलिया देखा देन गो नोरेर नोबी एक बार शिया देखा देन गो महायार नोबी बाबा रसूल के देखते मने साइनी দিলটা নরম করে বলেন দয়াল নবী গো ও তের মাই দানে নবী গো আপনার দান দান মোবারক শহীদ করলেন আপনার দান দান মোবারক শহীদ করলেন উম্মতের লাগিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া দেখা দেন গো মায়ার নবী একবার আসিয়া যদি শক্তি থাকে আমার দাবি আছে না থাকলে দাবি নাই একসাথে চিৎকার করে বলি না ইয়া রাসূলুল্লাহ বাবা রে ইহুদি লোকটা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে বলে নবী গো আপনি যেটা বলেন আমি সেটাই মেনে নেব যাই শাস্তি মনে চায় সেই শাস্তি আপনি আমাকে দিতে পারেন সকল শাস্তি আমি মাথা পেতে নেব আমার নবী ডাক দেখো ইহুদি রে আমি নবী কাউকে শাস্তি দেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই কাউকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাই নাই আরে ইহুদি শুনি আলো তুই ভুল করেছ তো আমার কাছে যখন হমা চাইতে আইলি আমি রসুল কি হমা না কইরা পারি রে আমি রসুল হমা করিয়া দিলাম ঠিক আছে আমি তোমার হমা করে দিলাম এখন তো তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল হঠাৎ করে আমার নবী ডাক দিয়ে কই ইহুদি রে ও ইহুদি তোমার আরেকটা হাত কেন কাটা দেখা যায় একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আরে ইহুদি তোমার একটা হাত কেন কাটা দেখা যায় আরেকটা হাত তোমার কোথায় গেল এমন সময় ইহুদি কান্না থামাইতে পারে না চোখের পানি মানে রাখতে পারে না আমার নবীজির কাছে ডাক মারছে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি যখন আপনার গায়ের মধ্যে আঘাত করেছিলাম নবী গো আমি বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনের ভিতরে অশান্তি শুরু হয়ে গেছে হায়রে আমি না জানি কার গায়ে আঘাত করেছি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি না জানি কার গায়ে আঘাত করেছি আমি তাওরাত জাবুর ইনজিল কিতাব যখন উল্টাইতে লাগলাম আমি প্রত্যেকটা কিতাবের ভিতরে আপনি নবীজির নাম যখন খবর পাইছি গো আমি বুঝতে পেরেছি আপনি আখেরি জামানার পয়গম্বর ছাড়া আর কেউ হবেন না আমি কেমনে আপনার কাছে হমা বাবা আমার ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনের ভিতরে এমন জ্বালা শুরু হইয়া গেছিল আমি চিন্তা করে দেখলাম যে হাতটা দিয়া নবীর গায়ে আঘাত করেছি এ হাতটা নিয়ে আমি নবীর দরবারে যাইতাম না রে এ হাতটা আমি কাটিয়া নবীর দরবারে হাজির হয়ে যাব ওগো মায়ার নবীজি এ হাতটা আমি আমার নিজের হাতটা নিজেই কেটে ফেলেছি কারণ এ হাতটা দিয়ে আপনার গায়ে আঘাত করেছি এই বেয়াদবি হাত আপনার সামনে আমি দেখাইতে চাই না চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ এমন সময় আমার নবী ডাক দিয়া বলতেছে হযরত ইমাম হাসাইন ইমাম হোসেনকে ডাক দিয়া বলতেছে নানা ভাই ও নানা ভাই দেখ শুনি যে লোকটা আমাকে আঘাত করার পরে নিজে বলটা সংশোধন করার জন্য নিজের হাতটা নিজে কেটে ফেলেছে নানা ভাই রে যে লোকটা নিজের হাতটা নিজে কাটি আমার কাছে হমা পাওয়ার জন্য আইছে এখন কি তারে মারার জন্য তোমার মনে চায় হযরত ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছে নানা গো আপনি নবীজির আওয়াজের উপরে খোদার জগতের কোন মানুষের আওয়াজ করলেই বেয়াদবি হয়ে যায় আপনার আওয়াজের কথার সঙ্গে আওয়াজ যদি বাড়ায় তার ঈমান তালাক হয়ে যায় আপনার কথার উপরে বেয়াদবি করলে লোকটা বেঈমান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ নানা গো আপনি যা বলবেন সেটাই সত্য সেটার উপরে আর কোনো কথা নাই আমি হুসেইনের মনের জ্বালা পানি হইয়া গেছে আল্লাহ
মহব্বতের আওয়াজে পড়েন না ইয়া রাসূলুল্লাহ আরো মহব্বতে পড়েন না ইয়া রাসূলুল্লাহ আরে নর নবী যাই দিদারে নিলেন হুদা তাআলা নর নবী যাই মেরাজে নিলেন হুদা তাআলা সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লে আলা নর নবী যাই দিদারে নিলেন হুদা তাআলা নর নবী দিদারে নিলেন খোদা তাআলা সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লে আলা সেই খুশিতে পরশবে দুরুদ সাল্লে আলা জোরে করুন না মারহাবা এ আওয়াজে মানতে পারি না চিৎকার করে বলেন না মারহাবা আরে মারে হাবা দনি আরে মারে হাবা মার হাবা দনি ফেরেস্তায়ার সব রোহানি পিছে পিছে পিরি জিলানি আগে কমলিওয়ালা মারহাবা ওয়াস্তো আলী বার্তাছে বাড়াই কমলি হ্যাঁ ওরে পিছে পিছে পিরি ঝিলানি আগে কমলেওয়ালা সেই ঘোষিতে পরশবে দুরুদ সাল্লে আলা সেই ঘোষিতে পরশবে দুরুদ সাল্লে আলা জিব্রাইলে হুকুম পায়া মক্কায়া শেহ দাওয়াত লয়া জিব্রাইলে হুকুম পায়া আরে জিব্রাইলে হুকুম পায়া মক্কায়া সে দাওয়াত লয়া ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলা সুবহানাল্লাহ জোরে কোন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে কিছু কিছু মানুষ যারা ওয়াজের ভিতরে বুঝাইতে যায় জিব্রাইল হলো শিক্ষক আমার নবী হইলো ছাত্র এমন কথা যারা বলবে লোকটার ঈমান নাই কি নাই ঈমান নাই পিসের মানুষের ঘুমাইতেছে ঘুমারছে হ্যাঁ মনে ঘুমাইছে মনে ঘুমারছে একটু কষ্ট করে দুইটা হাত তোলেন ছোট বড় সবাই কষ্ট করে দুইটা হাত তোলেন একটা তাকবীর দেন তো শেষা কইরা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ ঘরে ঘরে জাল ঘরে ঘরে জাল আরে জিব্রাইলে হুকুম পায়া মক্কায়া সে দাওয়াত লয়া ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলা ডাক দিতে সাহস না পায়া জিব্বা কদম তোলা সেই ঘোষিতে পরশবে দুরুদ সাল্লে আলা সেই ঘোষিতে পরশবে দুরুদ সাল্লে মহব্বতে কর না ইয়া রাসূলুল্লাহ আমার মুসলমান ভাইরা যারা বলে জিব্রাইল শিক্ষক আমার নবী ছাত্র আমি আপনাদের সবার কাছে বিবেকের কাছে একটা প্রশ্ন রাখি ভালো করে শুনে আলন ওহি হইল দুই প্রকার জোরে বলেন কয় প্রকার যারা মাদ্রাসায় পড়ছে তারা ভালো করে বুঝবো ওহি দুই প্রকার একটা ওহি মাতলো একটা ওহি গাইরে মাতলো ওহি মাতলো হচ্ছে যেইটা জিব্রাইলের মাধ্যমে নবীজির কাছে আসে কোন কোন সময় জিব্রাইল বলার আগে আগে আমার নবী বলে দিতেন অনেক সময় জিব্রাইল প্রশ্ন করত নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কথা তো আমি আপনার কাছে বলি নাই আপনি কেমনে জানলেন আমার নবীজির পবিত্র জবান মোবারকে কয় আইয়ুকুম মিসলি ও জিব্রাইল তুমি জানো না তুমি জানো না রে খোদার হুদায়তের ভিতরে আমি নবীর সঙ্গে কোনো মেশাল নাই কোনো তুলনা নাই আমি রসূল যা জানি তোমরা তা জানো না আমি রসূল যা দেখি তোমরা তাহা দেখো না জিব্রাইল যদি শিক্ষক হইতো
তাইলে জিব্রাইল জিহ্বা কেন নবীর কদমে লাগায়? ওয়াজ মনে বুঝে না। জিব্রাইল যদি শিক্ষক হইব, নবী যদি ছাত্র হয়, শিক্ষক কি কোনোদিন ছাত্র পায়ের মধ্যে জিহ্বা লাগায়? জোরে কই না রে। এই জন্য প্রায় সময় বলি, ওরে বুঝলে না রে কপাল ফোরানোর নবীজির শান, আরে যে নবী তীর্ষানের কথা কোরআনে বয়ান, যেই নবী তীর্ষানের কথা কোরআনে বয়ান, চিনলে না রে কপাল ফোরানোর নবীজির শান, তোরা চিনলে না রে অহাবিরানোর নবীজির শান। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? বাবাজি ওরে মুসলমান ভাই বাবা রে, এখন যদি চোখের ভিতরে ঘুম আসবে সেটা আমি সইতে পারবো না, কারণ মুর্শিদের প্রেমে যদি ফানা হয়ে যায়, মুর্শিদের প্রেমে যার অন্তরটা পুরা গেছে ওই ব্যক্তির চোখে কোনোদিন এই মুহূর্তে ঘুম আসতে পারে না। এই সময়টা তো প্রেমের সময়, কথা বলেন ঠিক কি না? এই সময়টা তো আবেগের সময়, যে সময়ে ভক্ত মুর্শিদের সঙ্গে মিলন মেলা হয়। হ্যাঁ, যেই সময়ে ভক্তের সঙ্গে মিলন মেলা হয়, এটা উরুস শরীফ, উরস আইন রা সিন, উরস উরস মানে বন্ধু, বন্ধুর সঙ্গে মিলন, উরস মানে বন্ধু, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ। এখন বন্ধু কারে কয়? কোরআন শরীফের মধ্যে আসছে ওলি, ওলি শব্দের অর্থ বন্ধু, ওলি অর্থ কি? এই আয়াতের ওয়াজ আমার পূর্বের বক্তারা করে গেলেন, আলা ঘোষণা কার? আরে মুসলমান ভাই, আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি কাউকে বলে সাবধান, তার অস্তিত্ব ঠিক থাকে না। কথা বুঝেননি আমার? আলা শব্দের অর্থ সাবধান। আলা কি? এটা তাকিদের জন্য বোঝায়, আলা মানে সাবধান। এই পৃথিবীর জমিনে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো মানুষকে যদি বলে সাবধান, তার অস্তিত্ব ঠিক থাকে না। যেখানে আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ নিজের কুদরতের জমানে বলতেছেন আলা সাবধান, এর ওয়েট কত হইতে পারে বিবেক করেন না? ওয়াজ বুঝেন? যেখানে আল্লাহ কয় সাবধান, এর ওজন কইতে হল কত হইতে পারে? ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ আমার ওলি বন্ধু যারা, লা খাউফুন তাদের ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই, নাই নাই দুনিয়া তো নাই আখেরাতেও নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। অপর এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. কুদরতের জবানে কয়, ওয়ালা তাকুলু যারা কতল হয়ে গেছে, লিমা ইয়ুকুতালু, ওয়ালা তাকুলু লিমা ইয়ুকুতালু কতল থেকে ইয়ুকুতালু, আমি আল্লাহর রাস্তায় যারা কতল হয়ে গেছে, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে, লিমা ইয়ুকুতালু ফি সাবিলিল্লাহ একমাত্র আমি আল্লাহর জন্য বিনা স্বার্থে যারা জীবনটা কুরবান করেছে, ফি সাবিলিল্লাহি আমওয়াত আল্লাহ কয় তারা মরে নাই, মরে নাই রে। কথা ঠিক কি না? আমাদের ব্রাহ্মণবাড়িয়া খরমপুর গেছে দারাজ কল্লা শহীদ আছে না নাই, এই জন্য কেল্লা বাবা সামনে আসে গেরা কয়, ওরে চিন্দাই অলি কেল্লা বাবা ধ্যান করিলে পাই বাবা মরে নাই, মরে নাই। আমি সিলে গলা বাবু আমার বইতে এটা বিচার হইলো, আমার সঙ্গে কইবেন না, এই দেড় ঘন্টা ফার হইতেছে গা, এক সেকেন্ড তো দুম দিছি না, তা আপনারা ভূতে গেলে কইব কথা কোনারে? অরে চিন্দাই অলে কেল্লা বাবা ধ্যান করিলে পাই
বাবা মরে নাই, মরে নাই রে বাবা, মরে নাই মরে নাই বাবা, মরে নাই মরে নাই রে। নিজের কেল্লা নিজে কাঁদলো সুবহানাল্লাহ, আওলাদের আসল কেল্লায় আসে কের কাবা। কথা বলেন ঠিক কিনা? আরে হাজার হাজার ভক্ত আসে বাবার রওজাই, বাবা মরে নাই মরে নাই রে, খাজা মরে নাই মরে নাই রে, দয়াল মরে নাই। আরে নি সন্তান মা সন্তান পাইলো বাবার দরবারে, কত ফকির কান্দে দেখো বাবার মাজারে। কথা ঠিক কিনা? এই আমজাদ ফকিরের মাহফিলে আমরা যারা হাজির হয়ে গেলাম, খাজা বাবার স্মরণে আমার আমজাদ ফকির ভাই যে মাহফিলটা সাজাইছে, আমার ভাইয়ের কাছে হাজার হাজার মানুষ আসে কি আসে না? আবার যত ভাল লাগছে না, আমার কাছে আসে কি আসে না? কেউ কি বাড়া দিয়া টেহা দিয়া আনে না? নিজের টাকা দিয়ে আয়ে এ খেলাটা জোরাইছে কে? আর আসতে কোন? আরে কথা কোন? আরে কে? আল্লাহর নামটা মন ভরে মুখটা ভরে নিবেন। তার কারণ হইলো এই পৃথিবীতে যত বৈজ্ঞানিক যত দার্শনিক যত ফিলিসফি আছে সবাই রিসার্চ করে দেখেছে, কোন মানুষের যদি হাতটা দুর্বল হয়ে যায়, পৃথিবীর যত ধরনের ডাক্তার কুবিরাজ আছে যত ধরনের ওষুধ আছে, সব চাইতে উত্তম ওষুধ হচ্ছে আল্লাহ পাকের জিকির। এই জন্য চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। আরে জিন্দায় অলি কেল্লা বাবা দেন করিলে পাই, বাবা মরে নাই মরে নাই রে, দয়াল মরে নাই মরে নাই। আরে নি সন্তান মা সন্তান পাইলো বাবার শিলাতে, কত পাগল কান্দে দেখো বাবার মাজারে। আরে আমি পাপি অপরাধি কান্দি যারে যার, চরণ দিও খাজা বাবা জীবনে একবার। আরে চিন্তায় লে খাজা বাবা দেন করিলে পাই, বাবা মরে নাই মরে নাই রে, দয়াল মরে নাই মরে। অতলা শান যদি কেউ বাউল গানও গাইতো মনে টেহাদা বিছাই লইলে, কিন্তু দুঃখ লাগলো একটা পুরস্কারও পাইলাম না। আরে চিন্তায় ওলে কেল্লা বাবা দেন করিলে পাই, বাবা মরে নাই মরে নাই রে, দয়াল মরে নাই মরে নাই। মায়ার সরে পড়েন না ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বতে পড়েন না ইয়া রাসূলুল্লাহ। এই তো মাশাআল্লাহ মানুষ আস্তে আস্তে জুতা টুতা লই ভিতরে ঢুকতাছে, মারহাবা কয় না? আরো জোরে কোন না মারহাবা? বাবা ওয়াজ কই রাখছিলাম মনে আসিনি, হ্যাঁ দি পরীক্ষা করি কোন কই আসিনি, এ মারহাবা কর, সচেতন শ্রোতা 100% মারহাবা কর, চিৎকার করে বলি না ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে কোন না মারহাবা? আমার নবী যে ডাক দিয়া বলতেছি ইহুদি রে, ও ইহুদি তোর কাটা হাতটা কই রে, দে আমার কাছে দে, আমার হাতে দে রে, দে আমার হাতের মধ্যে দে। আমার নবীজি ইহুদিকে ডাক দিয়া কই ইহুদি রে, ও ইহুদি তোর কাটা হাতটা আমার হাতের মধ্যে দে। আল্লাহু আকবার। আমার মমিন মুসলমান তরিকত পন্থী ভাই বাবাজিরা, আমি এখন আলোচনাটা যেই জায়গার ভিতরে পৌঁছে গেলাম, একটু ভালো করে মনোযোগ লাগবে, এদিক সেদিক যেন না হয়। আমার নবী কেমন নবী রে, আর খাজা বাবা কেমন খাজা বাবা, একটু ভালো করে বুঝিয়া লন। আমার নবী যে ইহুদিকে ডাক দিয়া কই ইহুদি রে, কই তোর কাটা হাতটা আমার হাতের মধ্যে দে। এমন সময় ইহুদি যখন কাটা হাতটা আমার নবীজির হাতের মধ্যে দিলেন, আমার নবীজি কাটা হাতটা হাতের মধ্যে নিয়া ইয়া রাসূলুল্লাহ কোন কাটা হাতটা হাতের মধ্যে নিয়া এমন করে আমার নবীজি নিজের একটু থুতু মুবারক লাগাইছে। কি লাগাইছে? আমি এখন যে ওয়াশটা করতেছি, এই পৃথিবীর জমিনে যত ওহাবি বলেন, রাফিজি বলেন, হারিজি বলেন, শিয়া বলেন, মুতাজালা বলেন, আহলে হাদিস বলেন, যত ধরনের দল আছে, সুন্নি বলেন, কৌমি বলেন, যত ধরনের দল আছে এই পৃথিবীর জমিনে, সবার কাছে এই কথাটা জিজ্ঞাসা করিয়া চাইবেন, আমার নবীজি ইহুদির হাতটা এমন করে আমার নবীজের হাতের মধ্যে নিয়ে একটু তুতু মোবারক লাগাইলেন, ফিতর বাতি একটু মদিনা শরীফের একটু মাটি নিলেন, নিয়া ইহুদের হাতটা এই জায়গার মধ্যে লাগায় ডাক মারছি ইহুদি রে, আগের মতো বালা হইছে নি,
ঘরে ঘরে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার মসজিদ বিনে গো সখি কে আছে মোরা পোনা, আমি সময় থাকতে তারে চিনলাম না। আরে মুসলমান ভাই সেই দিকে সময় পাইলে যামু, আমি আমার মলকতা জানাইয়া দেই। সরকারে দু জাহান নবী মুস্তফা কাটা হাট ইহুদির হাতের মধ্যে লাগায় কই ইহুদিরে তাকায় দেখ তোর কাটা হাটটা ভালো হইছিনি, সঙ্গে সঙ্গে ইহুদি ডাক মারছে নবী গো এখন কোন দলমত নাই, সবার কাছে জানতে চাই এই পৃথিবীর জমিনে কোন মানুষের হাত যদি কেটে যায় কেউ লাগাইতে পারেনি? হ্যাঁ, কোন মানুষের হাত যদি দেহ থেকে আলাদা হয়ে যায় লাগাইতে পারে? জমিনে কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন ফিলিসফি, কোন ডাক্তার, কোন কবিরাজ, এই পৃথিবীর জমিনে কোন ইতিহাস নাই রে হাত কেটে গেলে লাগাইতে পারে। কিন্তু আমার নবী কেমন নবী রে, নিজের তুতু মুবারক দিয়ে হাতটা লাগাইছে, কাটা হাতটা ভালো হইয়া গেছে। যেই নবীর তুতু মুবারক দিয়ে কাটা হাত লাগাইলে কাটা হাত ভালো হইয়া যায়। কেউ কিছে আচ্ছা আচ্ছা বদলে টদলে বইতেছে, কতক্ষণ থাকবো? মাগরিবের সময় বইছি, বেহ হয়ে যাবে কথা। জবান খোলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর মায়ার সরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাই, যেই নবীজির তুতু মুবারক লাগাইলে কাটা হাত ভালো হয়ে যায়, এখন আপনাদের কাছে আমি জানতে চাই রে, যেই নবীজির তুতু দিলে কাটা হাত ভালো হয়ে যায়, ওই নবীর সঙ্গে যারা তুলনা করবে তারা ইমানদার না বেঈমান? এর বক্সি আমি গালি দিছি? আমার নবীর সঙ্গে যারা তুলনা করবে তারা কি পরিষ্কার? এখানে আর কোনো সুযোগ নাই, কারণ আমলি মাসালা ইমানি মাসালা এক না। আমলি মাসালার ভিতরে সুযোগ রাখছে আল্লাহ, ইমানি মাসলার ভিতরে আল্লাহ সুযোগ রাখে নাই। যেমন নামাজের বেলা মহিলাদের হায়াজ নিফাস হইলে পরে নামাজ পড়তে পারে, রোজার বেলা বিকল্প সুযোগ আছে সমস্যা হইলে পরে আদায় করা যায়, হজের বেলা বিকল্প সুযোগ রাখছে। আপনার হাত নাই, পাও নাই, চোখ নাই, রাস্তাঘাটের সুযোগ সুবিধা নাই, টাকা পয়সা নাই, হজ করতে হবে না। যাকাতের বেলা বিকল্প সুযোগ আছে, টাকা নাই, পয়সা নাই, দেওয়া লাগবে না। কিন্তু ইমানের বেলা বিকল্প সুযোগ নাই, সর্ব অবস্থায় আপনার ইমান থাকতে হবে। ওয়াজ বুঝেননি? মারহাবা কন। আমার মুসলমান ভাইয়ারা, আমি আমার মূল কথার ভিতরে যাচ্ছি। আমার নবীজি কাটা হাত ভালো করে দিলেন, এমন সময় ইহুদি ডাক দিয়া কয় নবী গো আমার হাতটা আগের চাইতে বেশি শক্তি পাওয়া না। ইহুদি নবীজির কদমে পড়ে কাঁদবে, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি বুঝতে পারি নাই গো, আল্লাহ আপনাকে এমন পাওয়ার দান করেছে, আমার কাটা হাতটা আপনি থুতু দিয়া ভালো করিয়া দিলেন।